মুহূর্তের পাওয়া সব থেকে বড় লেটেস্ট আপডেট, সেখানে এবার অনুব্রতর গড়েই সিআইডির হানা। সিআইডি সূত্রে খবর যে অনুব্রতর গড়ে এবার সিবিআই এর হানা, যেখানে বিশাল বড় চাপে গেল তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল। যেখানে অনুব্রত মণ্ডল তৃণমূলের দাপটের নেতা, যেখানে বিশাল বড় চাপে পড়ে গেলেন অনুব্রত মণ্ডল, এবার গ্রেপ্তার হতে পারে এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর। তো বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ দেখবেন। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা চেপে দেবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার সিবিআই সূত্রে খবর যে অনুব্রত নামে একাধিক ভোট প্রতিষ্ঠার মামলায় জড়িত আছেন অনুব্রত মণ্ডল। এমনকি পশ্চিমবঙ্গে যত ভোট প্রতিষ্ঠা হয়েছে তার ভিতরে সম্পূর্ণ হাত রয়েছেন এই তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল। যেখানে তো বীরভূমের জেলার ডাপুটে নেতা অনুব্রত মণ্ডল পরবর্তী হিংসার পিছনে সম্পূর্ণ হাত রয়েছে অনুব্রত মণ্ডল, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর। যেখানে তো বিশাল বড় চাপে পড়ে গেল অনুব্রত মণ্ডল। তো বন্ধুরা, আপনাদের কী চান? ভোট পরবর্তী হিংসার অভিযুক্ত পিছনে যাদের নাম রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত কি উচিত না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিচ্ছে কমেন্ট বক্সে, কমেন্ট করতে ভুলবেন না। যেখানে এর পাশাপাশি অনুব্রতের উপর একাধিক খবর দিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু সাহেবের দাবি যে 2021 নির্বাচনে তৃণমূল রাজ্যের বাড়িতে ক্ষমতা এসে যেভাবে বীরভূম জেলায় যেভাবে ভোট পরবর্তী ছড়িয়েছে তার পেছনে সম্পূর্ণ হাত রয়েছে তৃণমূলের এই নেতা অনুব্রত মণ্ডলের।